জাল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগ রয়েছে সাগরদিঘি এবং রঘুনাথগঞ্জের পর এবার শমশেরগঞ্জে। মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত। উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক স্ক্যানার এবং মোবাইল ফোন। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে শমশেরগঞ্জে গ্রেপ্তার মূল পাণ্ডা জাল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগ রয়েছে। ধৃতের নাম মোহাম্মদ মুক্তার হোসেন। মোহাম্মদ মুক্তার হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। সাগরদিঘি এবং রঘুনাথগঞ্জের পর এবার শমশেরগঞ্জ। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির মূল পাণ্ডা গ্রেপ্তার। মঙ্গলবার সন্ধ্যে রাতের বেলায় শমশেরগঞ্জের হাউসনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ মুক্তার হোসেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন। আমাদের সিনিয়র নিউজ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি, আমরা কথা বলে নেব তার সঙ্গে। শুভ্রাংশু, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু ভুয়ো আধার কার্ড এবং সেই সঙ্গে আমরা ভোটার কার্ড তৈরির যে ভুয়ো বিষয়গুলো সামনে চলে আসে বারবার করে, কিন্তু আমরা দর্শকদের দেখাচ্ছি, দর্শকদের সামনে তুলে ধরছি। সাগরদিঘি রঘুনাথগঞ্জের পর এবার মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, এই বিষয় তোমার কাছ থেকে একটু জেনে নেব। দেখো, আমরা ঠিক এটাই বারবার বলেছি, আমরা এর আগে খবর করেছিলাম অনুপ্রবেশ, মুর্শিদাবাদ জেলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুপ্রবেশে রমরমা। আমাদের খবরে উঠেছিল মুর্শিদাবাদ, নদিয়া, এই সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল জুড়ে একের পর এক অনুপ্রবেশের ঘটনা। এই খবর আমরা লাগাতার দেখিয়েছিলাম রিপাবলিক বাংলায়, আমরা এক্সক্লুসিভলি সেই খবর দেখিয়েছিলাম। ঠিক এতদিন পর তার জন্য প্রমাণ হলো, আমরা দেখতে পেলাম গোটা মুর্শিদাবাদ জুড়ে জাল আধার কার্ড তৈরির কারখানা, জাল আধার কার্ড তৈরির কারখানা রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ। দেখা যাচ্ছে বাইরে থেকে যারা অনুপ্রবেশ করছে অনায়াসে পেয়ে যাচ্ছে আধার কার্ড, সেই আধার কার্ড তৈরি হচ্ছে, নতুন সিম পাচ্ছে। এই যে আজকে গ্রেপ্তার হয়েছে মুক্তার, মুক্তারকে এর আগে গতকালই আমরা খবর করেছিলাম শমশেরগঞ্জের, যেটা আজকে হলো, এর আগে আমরা খবর করেছিলাম সাগরদিঘিতে, সাগরদিঘিতে হচ্ছে জাল আধার কার্ড। বহিরাগত যারা আসছে, যে বহিরাগত কথা বলা হচ্ছে, যে আমরা বহিরাগত অনুপ্রবেশের কথা বলছি, বারবার আমরা বলছি বহিরাগত অনুপ্রবেশ, আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলা বারবার দেখিয়েছে অনুপ্রবেশের ঘটনা, দেখিয়েছি কীভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসছে। ভোটের আগেও আমরা দেখিয়েছি যে কীভাবে ভোটের সময় এখানে এসেছে, নদিয়াতে আমরা দেখিয়েছি, আবার সেই ঘটনা দেখতে পাচ্ছি কীভাবে কী অনায়াসে পুলিশের চোখের সামনে তৈরি হচ্ছে জাল আধার কার্ড। আমাদের ভারতবর্ষের মূল যে জিনিস, যে মৌলিক প্রমাণপত্র আধার কার্ড, সেই আধার কার্ডের কারখানা মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে তৈরি হচ্ছে জাল আধার কার্ড। সেই জাল আধার কার্ড দেখিয়ে সে বহিরাগত অনুপ্রবেশকারীরা অনায়াসে ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত এক্ষেত্রে এ রাজ্যকে একেবারে ডেরা করা হচ্ছে। ঠিক তাই। এই যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলি, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, এদিকে বনগাঁ সীমান্ত, প্রতিটা সীমান্ত দিয়ে ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং অনায়াসে পেয়ে যাচ্ছে জাল আধার কার্ড, ভারতবর্ষের সিম কার্ড। সেই সিম কার্ডে যে জাল আধার কার্ডের নম্বর দিচ্ছে, সিম কার্ড পেয়ে যাচ্ছে, মোবাইল ফোন ইউজ করছে, সাধারণ ভারতীয় নাগরিকদের মতো অনায়াসে ঘুরে বেড়াচ্ছে, ট্রেনের টিকিট পাচ্ছে, সব কিছু হচ্ছে জাল আধার কার্ডের মধ্যে। যদিও পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসছে, পরপর তিনটি জায়গায় হানা দেওয়া হয়েছে, শমশেরগঞ্জ, রঘুনাথপুর, এবং এখান থেকে পাওয়া গেছে জাল আধার কার্ড তৈরি করার মেশিন, কার্ড এবং পরিচয়পত্র কীভাবে তৈরি হচ্ছে আমরা দেখাবো, আমরা সেই ছবিও দেখাবো কীভাবে তৈরি হচ্ছে জাল আধার কার্ড, কে কীভাবে করছে, কার সঙ্গে কার লিঙ্ক আছে, প্রত্যেকটি ঘটনা আমরা এর পরে দেখাবো দর্শকদের সামনে, আমরা খুলে দেখাবো কিভাবে তৈরি হচ্ছে জাল আধার কার্ড। একবারে শুভ্রাংশ, এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলে, জাল আধার সিম পাওয়া এত সহজ সাধ্য এবং হচ্ছে বলে, রাজ্যে হচ্ছে বলেই বোধ হয় এইভাবে নিউ টাউনের এনকাউন্টার হচ্ছে এখানে, এবং হানজুয়ের মতো চীনা গুপ্তচর তারা ধরা পড়ছে। অর্থাৎ এই রাজ্যকে একবারে আকড়া বানিয়ে চলছে, বানাতে চলেছে দুষ্কৃতীরা, এবং পুলিশ প্রশাসন যদি সতর্ক এখনো না হয় তাহলে বোধ হয় আরো কিছু ভয়ঙ্কর দিন আসতে চলেছে আমাদের জন্য, এ রাজ্যের জন্য, কি বলবে? ঠিক তাই, এটা একটা সম্পূর্ণ একটা জাল,
যে জালের মধ্যে হান আছে, যে জালের মধ্যে আসিফ আছে, যে জালের মধ্যে কালিয়াচক বর্ডার আছে, যে জালের মধ্যে মালদার সেই নির্দিষ্ট 165 কিলোমিটার সীমান্ত রেখা আছে, যে জালের মধ্যে জলঙ্গি মুর্শিদাবাদের সীমান্ত আছে, গোটা একটা বিস্তীর্ণ জাল, যে জালের সঙ্গে বাংলাদেশ চীন থেকে অনুপ্রবেশকারীরা দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের একটা দরজা, সেই দরজাকে ব্যবহার করছে দুষ্কৃতীরা, বাইরের অনুপ্রবেশকারীরা। এবং বলতে গেলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি প্রশাসন আরও সতর্ক না হয়, দুষ্কৃতীরা যে হারে ব্যবহার করছে পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী অঞ্চল, গোটা দেশের পক্ষে সেটা মারাত্মক, যেটা মারাত্মক ঘটনা ঘটতে পারে। শোনো না, আমি শ্রাবণী বলছিলাম শুভ্রাংশু, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং একটা বিষয় কিন্তু আমরা দর্শকদের জানাবো যে যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এক্ষেত্রে তার প্রত্যেকটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা সাধারণ মানুষের পাশে সবসময় থেকেছি এবং থাকবো শমশেরগঞ্জ। এবং সেক্ষেত্রে আমরা জানি যে হাউসনগর বাজার এলাকা থেকে যে ধৃতের নাম মোহাম্মদ মোক্তার হিসেবে উঠে এসেছে, এবং ধৃত কাছ থেকে কিন্তু একটি ল্যাপটপ পাওয়া গিয়েছে, একটি প্রিন্টার পাওয়া গেছে, একটি স্ক্যানার পাওয়া গেছে, একটি বায়োমেট্রিক স্ক্যানার পাওয়া গিয়েছে, 6টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে, এবং ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের জেরায় কিন্তু একটা ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে শুধু আধার এবং ভোটার কার্ডই নয়, কোনো রকম ডকুমেন্ট ছাড়াই কিন্তু সিম কার্ড বিক্রি করতেন এই ধৃত যুবক, কোনো রকম ডকুমেন্ট তার লাগতো না, এবং এইভাবেই কিন্তু ডুপ্লিকেট আধার এবং ভোটার কার্ড তৈরি করে অবৈধভাবে গোপনে চলছিল সিম কার্ড বিক্রি করার কাজ। বিনা ডকুমেন্টের সিম কার্ডগুলো, সিমগুলো কতগুলো সে বাজারে বিক্রি করছে তার জেরায় তথ্য নিয়ে সেগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ বলে সূত্রের খবর। অভিযুক্ত ব্যক্তি জেরায় স্বীকার করেছে যে সে আধার কার্ড ও ভোটার কার্ড জালিয়াতি করে নকল মোবাইলে সিম কার্ড বাজারে বিক্রি করত, এবং গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে শমশেরগঞ্জ থানার পুলিশ। অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনাটি, কারণ আমরা দেখলাম যে সাগরদিঘি এবং রঘুনাথগঞ্জে এই ঘটনার খবর আপনাদের আমাদের আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, এবং এরপরে কিন্তু আবার শমশেরগঞ্জ।